নমস্কার, আপোনালোকে চাই আছে হেল্পিং আসাম ইউটিউব চেনেল। যিসকল কেন্ডিডেটে ছেৰিকালচাৰ ডেমনষ্ট্ৰেটৰ ওৱান ইয়াৰ চাৰ্টিফিকেট কোৰ্চ ট্ৰেইনিং প্ৰগ্ৰেম কৰিম বুলি ভাবি আছে, তেওঁলোকৰ কাৰণে এটা ভাল খবৰ আছে। এখন এডমিশ্যন নটিচ আহিছে আৰু সেই নটিফিকেশ্যনখনত কি কি আছে সকলোখিনি ডিটেইলছত আলোচনা কৰিম, কেনেকৈ এপ্লাই কৰিব লাগে সকলোখিনি ডিটেইলছত আলোচনা কৰিম আৰু জানিবলৈ ভিডিঅ'টো শেষলৈ চাই থাকিব। এইখন হৈছে এডমিশ্যন নটিচ। ইয়াত দেখা পাইছে, এপ্লিকেশ্যন আৰ ইনভাইটেড ফৰ এডমিশ্যন টু দ্য ওৱান ইয়াৰ চাৰ্টিফিকেট কোৰ্চ ট্ৰেইনিং ইন দ্য ছেৰিকালচাৰ ট্ৰেইনিং ইনষ্টিটিউট আসাম তিতাবৰ ফৰ দ্য ছেশ্যন 2020-21 from the intending candidate who have passed higher secondary science examination or its equivalent in biology as one of the subject from any recognized board, council or university and are permanent resident of Assam. গতিকে গম পালে, হায়ার সেকেন্ডারি সায়েন্স হব লাগিব, বায়োলজি থাকিব লাগিব আৰু পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম হব লাগিব ক্যান্ডিডেটজন। ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স ট্রেনিং করবর কারণে ক্যান্ডিডেটজন এইখিনি থাকিব লাগিব। তারপর দিয়া আছে, ক্যান্ডিডেটজনে 45% মার্কস পাব লাগিব হায়ার সেকেন্ডারি সায়েন্স। আনহাতে এসসি এসটি ক্যান্ডিডেট সকলের কারণে রিল্যাক্সেশন দিয়া আছে। এজটো দিয়া আছে, ক্যান্ডিডেটজনৰ বয়স 18-25 বছৰ হ'ব লাগিব 1-1-2020 চনত আৰু ইয়াত গভৰ্ণমেণ্ট নিয়ম অনুসৰি ৰিলেক্সেশ্যন আছে এজৰ ক্ষেত্ৰত। এতিয়া আহিছোঁ নাম্বাৰ অফ ছিট। কেটেগৰী ৱাইজ কিমান আছে, জেনেৰেলৰ কাৰণে আছে 12, EWSৰ কাৰণে আছে 3, SCৰ কাৰণে আছে 2, ST প্লেইনৰ কাৰণে আছে 3 ছিট, ST হিলৰ কাৰণে আছে 1 ছিট, OBC MOBCৰ কাৰণে আছে 8 ছিট, PWD কেণ্ডিডেটৰ কাৰণে আছে 1 ছিট আৰু টোটেল ছিট হৈছে 30। এতিয়া আহিছোঁ হাউ টু এপ্লাই। ক্যান্ডিডেটসকলে যিটো প্রেসক্রাইব ফর্মেট আছে সেইখন ভালদরে ফিল আপ কৰিব লাগিব আৰু ইয়াত এড্রেসটো দিয়া আছে, প্রিন্সিপাল ছেৰিকালচাৰেল ট্রেনিং ইনষ্টিটিউট আসাম তিতাবৰ, পোস্ট অফিচ পুৰণা তিতাবৰ, ডিষ্ট্ৰিক্ট যোৰহাট, পিনকোডটো দিয়া আছে 785632, লাষ্ট ডেট দিয়া আছে 19 অক্টোবৰ 2020 সন্ধিয়া 5 বজালৈকে ইয়াত পোস্ট অফিচত হলেও এইটো ডেটে দিয়া আছে। 3 নম্বৰতে দিয়া আছে, কেণ্ডিডেটসকলে নিজৰ এক্সপেঞ্চত যাব লাগিব। কেণ্ডিডেটসকলে মান্থলি ষ্টিফেন এটা পাব 125 ৰুপিজ পাৰ মান্থ পাব। তাৰপাছত দিয়া আছে, গভ ইজ নট লাইবল টু এবজৰ্ব দ্য কেণ্ডিডেট আফটাৰ ছাকচেছফুল কমপ্লিটেশ্যন অফ দ্য কোৰ্চ ইন দ্য গভ জব অৰ আদাৰৱাইজ। গতিকে কোৰ্চটো কমপ্লিট কৰাৰ পাছতে যে গভৰ্মেণ্টৰ জব পাব তেনেকুৱা কথা নহয় আৰু সেই কথাটোৱে ইয়াত উল্লেখ কৰা আছে। কোৰ্চটো যদি কমপ্লিট কৰি থৈ দিয়ে পিছত হয়তো যদি তেনেকুৱা পোষ্ট ওলাই সেইবিলাক পোষ্টত সোমাই যাব পাৰিব গভৰ্মেণ্টৰ। এতিয়া আহিছোঁ কি কি ডকুমেণ্ট জমা দিব লাগিব। কেণ্ডিডেটসকলে পাছ চাৰ্টিফিকেট হায়াৰ ছেকেণ্ডাৰী ছায়েন্সৰ দিব লাগিব বা কিবা যদি ইকুইভেলেণ্ট এক্সামিনেশ্যন হয় তেতিয়াহ'লে দিব লাগিব। তাৰপিছত মাৰ্কশ্বিট দিব লাগিব, HSLC আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী মাৰ্কশ্বিট দিব লাগিব। বাৰ্থ চাৰ্টিফিকেট বা এজ প্ৰুফ চাৰ্টিফিকেট দিব পাৰিব। তাৰপাছত আহিলে পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট চাৰ্টিফিকেট। তাৰপাছত আহিলে ইকনমিকেলি উইকাৰ ছেকশ্যন চাৰ্টিফিকেট, যিবিলাক EWS কেণ্ডিডেট হয় তেওঁলোকে দিব লাগিব। তাৰপিছত ডিজেবিলিটি চাৰ্টিফিকেট ফৰ PWD পাৰ্চন উইথ ডিজেবিলিটি। তাৰপিছত আহিলে কাষ্ট চাৰ্টিফিকেট, যিবিলাকৰ এপ্লিকেবল হয় তেওঁলোকে দিব লাগিব। তাৰপিছত আহিলে 3 কপিজ অফ ৰিচেণ্ট পাছপৰ্ট চাইজ ফটোগ্ৰাফ চেল্ফ এটাষ্টেড একৰছ ফ্ৰণ্ট ছাইড অফ দ্য ফটোগ্ৰাফ। গতিকে 3 কপি পাছপৰ্ট চাইজ ফটোগ্ৰাফ লাগিব আৰু ফ্ৰণ্ট ছাইডত নিজৰ চেল্ফ এটাষ্টেড কৰা হ'ব লাগিব। আৰু এইখন হৈছে এপ্লিকেশ্যন ফৰ্ম। এপ্লিকেশ্যন ফৰ্ম ফৰ এডমিশ্যন ইন টু দ্য ওৱান ইয়াৰ চাৰ্টিফিকেট কোৰ্চ ট্ৰেইনিং ইন ছেৰিকালচাৰেল ট্ৰেইনিং ইনষ্টিটিউট আসাম তিতাবৰ ফৰ দ্য ছেশ্যন 2020-21। ফুল নেমটো দিব লাগিব, কেপিটেল লেটাৰত দিব লাগিব, ডেট অফ বাৰ্থটো দিব লাগিব, এজটো দিব লাগিব, 1 জানুৱাৰী 2020 চনত কিমান বয়স হৈছে সেইটো দিব লাগিব। তাৰপিছত ফাদাৰ্ছ মাদাৰ্ছ অৰ গাৰ্জেন নেম দিব লাগিব আৰু অকুপেশ্যনটো দিব লাগিব। আৰু যদি গাৰ্জেন্স হয় তেনেহ'লে ৰিলেশ্যনশ্বিপটো মেনশ্যন কৰিব লাগিব, কেণ্ডিডেটৰ লগত কি ৰিলেশ্যন হয়। তাৰপিছত আহিলে 5 নম্বৰত দিয়া আছে ফুল পাৰ্মানেণ্ট এড্ৰেছ উইথ পিনক'ড আৰু মোবাইল নাম্বাৰ ইয়াত দিব লাগিব। তাৰপিছত 6 নম্বৰতো দিয়া আছে এড্ৰেছ ফৰ কৰেছপণ্ডেঞ্চ, মোবাইল নাম্বাৰ আৰু ইমেইল আই ডি দিব লাগিব। তাৰপিছত দিয়া আছে নেম অফ স্কুল কলেজ লাষ্ট এটেণ্ডেড দিব লাগিব ইয়াত। তাৰপিছত গেপ চাৰ্টিফিকেট যদি এপ্লিকেবল হয় দিব লাগিব।
তারপর দিয়া আছে ডিটেইল কোয়ালিফাইং এক্সামিনেশন ফ্রম HSLC অনওয়ার্ড ইয়াত কোয়ালিফাইং এক্সামিনেশনের ডিটেইলস দিব লাগিব প্রথমতে দিয়া আছে বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি ইয়াত দিব লাগিব তারপর আহিলে কি এক্সাম কোয়ালিফাই করেছে সেইটাও দিব লাগিব ইয়ারটো দিব লাগিব রোল নাম্বারটো দিব লাগিব রিজাল্ট কি হয়েছে সেইটাও দিব লাগিব তারপর 10 নম্বরত দিয়া আছে মার্কস অবটেইন ইন HS সায়েন্স অর ইকুইভেলেন্ট এক্সামিনেশন ইটসেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মার্কশিট অফ HS সায়েন্স অর ইকুইভেলেন্ট এক্সামিনেশন এনক্লোজ গতি ইয়াত HSর ডিটেইলসখানি দিব লাগিব লগতে মার্কশিটখনের সেলফ অ্যাটাস্টেড কপি এটা দিব লাগিব সাবজেক্টসমূহ দিব লাগিব তারপর টোটেল মার্কস দিব লাগিব কিমান মার্কস অবটেইন করেছে দিব লাগিব গ্র্যান্ড টোটেলটো ইয়াত দিব লাগিব পার্সেন্টেজটো ইয়াত দিব লাগিব তারপর দিয়া আছে স্টেট হুয়েডার ইউ বিলং টু SC ST OBC MOBC কাস্ট সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি এন্ড সেলফ অ্যাটাস্টেড এনক্লোজ গতি যদি হয় SC ST OBC বা MOBC হয় কাস্ট সার্টিফিকেটখন দিব লাগিব সেলফ অ্যাটাস্টেড করে তারপর দিয়া আছে স্টেটস হুয়ার ইউ বিলং টু EWS যদি EWS ক্যান্ডিডেট হয় তেতিয়াহলে সার্টিফিকেট দিব লাগিব সেলফ অ্যাটাস্টেড কপি এনক্লোজ করব লাগিব তারপর একদরে PWD ক্ষেত্রতো দিছে সার্টিফিকেট দিব লাগিব সেলফ অ্যাটাস্টেড কপি তারপর ইয়াত ডিক্লারেশনটো আছে ডিক্লারেশনখিনি আছে তারপর ইয়াত পেরেন্টসর সিগনেচার লাগিব গার্জেন্টর সিগনেচার লাগিব আর ইয়াত এপ্লিকেন্টর সিগনেচার লাগিব গতি এইখানেই আসলে নোটিফিকেশন সকলখিনি আলোচনা করা হল ভিডিওটো অল্প দীঘলীয়া হয়েছে তথাপিতো আর উপায় নাই যদি ভিডিওটির পর উপকৃত হওয়া বলে ভাবিছে লাইক এটা করে দিব লগতে নিজের বন্ধু বান্ধবীসক শেয়ার করে দিব যখন ইন্টারেস্টেড হয় এই কোর্সের কারণে সেরিকালচার ডেমনস্ট্রেটর কোর্সের কারণে ভিডিওটি শেয়ার করে দিব আর যদি কিনা সুদলিয়া বা জানাবলিয়া থাকে তেনে কমেন্ট বক্সত জানাব পড়ে মোর যদি জ্ঞাত থাকে নিশ্চয়ক জনাই দিম আর যদি চ্যানেলটি নতুনক আছে এতালে সাবস্ক্রাইব করা নাই তেনে সাবস্ক্রাইব করে লব এনে ধরনের নতুন নতুন ভিডিও পাই থাকবর কারণে সকলকে ধন্যবাদ জানাই আজির ভিডিওটি ইমানতে সামরণি মারিল ধন্যবাদ।